হাওড়া লিলুয়া থানার অন্তর্গত বাইগাছি তাঁতিপাড়া এলাকায় আজ দুয়ারে প্রকল্পের শুভ সূচনা করলেন বালি জগাছার বিডিও ম্যাডাম সহ এলাকার মানুষজন। দুয়ারে সরকারের প্রথমেই দেওয়া হলো বালি জগাছা বিডিও অফিসের অন্তর্গত এলাকায়। এলাকার সাধারণ মানুষের একটা বাড়ি বাড়ি যে দুয়ারে সরকার আসেন, এই প্রকল্প যেরকম মানুষ একটা সুবিধা পেয়েছে, তাছাড়া রেশন ডিলারদের যেটা সমস্যা হচ্ছে যে বাড়ি বাড়ি গিয়ে এই দুয়ারে রেশন দেওয়াতে মানুষের সম্মুখীন হয়ে দাঁড়াতে সমস্যা হচ্ছে। সাধারণ রেশন ডিলারদের আগামী দিনে দুয়ারে প্রকল্প কতটা শুভ হয় সেটাই নজর থাকবে। তাই দুয়ারে প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প বাস্তবায়িত করতে রেশন ডিলার ইতিমধ্যেই রাস্তায় নেমেছেন। তাই দুয়ারে প্রকল্পের বেশ কিছু সমস্যার কথা তারা বলেছে। যেমন মূলত সমস্যা যে কোনো বাড়িতে আট ভাই, তারা দেশে এক ভাই পাবে এবং আরও চার সাত ভাইকে আনতে গেলে তারা বিভিন্ন জায়গায় চলে গেছেন, তাই তারা নিয়মিত দোকান থেকে এসেই রেশন সংগ্রহ করে নিয়ে যায় এবং দুয়ারে প্রকল্পে তাদের একটি সমস্যার সম্মুখীন হতে হয় বলেই মনে করছেন রেশন ডিলার। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর। দেখুন, রেশন পেলাম বলতে রেশন পেয়েছি বাড়িতে ভালো, কিন্তু রেশন যারা দিচ্ছে আমাদের যা ডিলাররা তাদের তো অসুবিধে হচ্ছেই, কারণ আমাদের ভাইয়েরা এদিক ওদিকে চলে গেছে, দুটো ভাই আমার ওদিকে বাড়ি করে চলে গেছে, আমরা এখানে আছি, খুঁজতে হচ্ছে ওদের। তারপরে যে জিনিস আনা ওখানে থাকলে পরে আমার সুবিধা আছে, অনেক সুবিধা আছে, না বলবো না, রেশনের দোকানে আমার অনেক সুবিধে। বাড়িতে এখানে এলে সব সময় থাকা হচ্ছে না, আবার কতদিন আসছে, রেশন দোকানে আজকে না কাল গেলে মাল পাবো, সেইটার একটু সুবিধা যেরকম হয়েছে বাড়ির সামনে এসছে, কিন্তু অসুবিধা হচ্ছে একটু, অন্য কিছু না। আমার রেশন দোকানই ভালো ছিল, ওখানেই আমার ভালো হবে। আপনার নামটা? অভিজিৎ কোয়াল। আমাদের কথা বলবো না, আমাদের সুবিধার কথা বলবো। দুয়ারে রেশন আমাদের ক্লাস্টার পয়েন্টে যেগুলো করেছে সেগুলো ঠিক আছে, কিন্তু বাড়ি বাড়ি আমাদের পক্ষে দেওয়া অসম্ভব ব্যাপার। আমার আজ 75 বছর বয়স হয়ে গেল, এখন দুয়ারে রেশন এমনিতেই সারা মাসে রেশন দিতে গেলে আমরা কভার করতে পারি না। হ্যাঁ, আর দুয়ারে রেশন দিতে গেলে প্রত্যেকটা বাড়ি ভয়ে ভয়ে আলাদা হয়ে গেছে, তার 13টা কার্ড, কেউ দুটো, কেউ 5টা, কেউ 4টে নিয়ে এরকম আলাদা আলাদা বাড়ি করে সেখানে চলে যাচ্ছে।
এরকম পরিস্থিতির মধ্যে আমাদের এই বাড়ি বাড়ি দিতে যাওয়া খুবই অসুবিধে। আপনারা কি মনে করছেন যে এটা সাধারণ মানুষের সুবিধা হলো আর রেশন ডিলারদের অসুবিধা হলো, এটাই মনে করছেন? হ্যাঁ। তো আগামী দিনে আপনারা কি চাইবেন যে এই যে প্রকল্পটা, এতে কি আরো লোক নিয়োগ করা হোক কিংবা আরো কিছু সরকারি সাহায্য পাওয়ার আশা করছেন? সরকারি সাহায্য তো অনেকই দরকার, অনেকটাই দরকার, এবং লোকও তো দু একজনের কাজ নয়, এটা বাড়ি বাড়ি পৌঁছাতে গেলে অনেক লেবার লাগাতে হবে, তার বাড়ি থেকে ব্যাগ নিয়ে আসতে হবে, তার বাড়ি থেকে কার্ড নিয়ে আসতে হবে, কার্ড হারিয়ে গেলে ডিলারের দায়িত্ব। হ্যাঁ, ডিলারকে তখন ধরবে যে তোমাকে, তুমি আমার কার্ডটা নিয়ে গেছো, তোমাকেই এটা করে দিতে হবে, তখন আমরা কীভাবে করব? আজকে প্রথম দিন রেশন দিলেন, কীরকম মানুষের সাড়া পেয়েছিল? আমার 95% লোকের রেশন নেওয়া হয়ে গেছে, মোটামুটি 30 রেশন নিয়েছে। হ্যাঁ, এবং সুষ্ঠুভাবেই নিয়েছে ক্লাস্টার পয়েন্ট থেকে। এতে মানুষের সুবিধাও মনে করছে? মানুষ কি মনে করছে? মানুষ মনে করছে, মানুষ আমার কাছে বলছে আমাদের দোকানেই ভালো, দোকানেই ভালো, আমরা দোকান থেকে সুবিধে অসুবিধে বললে, কোনো খারাপ মাল হলে সেটাকে সরিয়ে দিতে বলবে, আমরা সরিয়ে দিই, দিয়ে তাদের এইটুকুনি সুবিধা হয়, সাহায্য করতে পারে। হ্যাঁ। আপনার নামটা? আমার নাম বিশ্বনাথ দাস। আর এটা কোন এরিয়া? এটা জগদীশপুর অঞ্চলের মাইগাছি।